তো বন্ধুরা, দূরে বসে কেউ তোমাদেরকে প্রচণ্ড মিস করছে, তথা চোখের জল ফেলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। এবার এটা কেন হয়ে থাকে? তোমাদের ভালোবাসার মানুষটার সঙ্গে বর্তমানে তোমাদের কথাবার্তা বন্ধ রয়েছে। এই কথাবার্তা বন্ধের পেছনে কারণ হলো, সে মানুষটার সঙ্গে কোনো কারণবশত তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, নয়তোবা সে মানুষটার সঙ্গে মান অভিমানের পর্ব চলছে, যে কারণের জন্য কিন্তু তোমাদের কথাবার্তা আপাতত বন্ধ। বা এমনও হতে পারে যে তোমাদের সম্পর্কটার মধ্যে অতিরিক্ত ঝগড়া এবং অভিমান অভিযোগের কারণে কিন্তু তোমরা একে অপরের থেকে কিছুটা সময়ের জন্য দূরত্ব মেনটেন করে চলছো। এরই পাশাপাশি তোমাদের ভালোবাসার মানুষটা তোমাদেরকে একাকী ফেলে মাঝপথে ব্রেকআপ করে চলে গেছে। তারপরেও কিন্তু তোমাদের মনে একটা বিশ্বাস রয়েছে, সেই মানুষটা যতই তোমাদের লাইফ থেকে চলে যাক, সে মানুষটা কিন্তু তোমারই রয়েছে। যদিও সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করে তুমি ব্যর্থ হয়েছো, তারপরেও তুমি এটা জানো যে সে মানুষটা যতই আমার থেকে দূরত্ব মেনটেন করে চলুক বা আমাকে ছেড়ে চলে যাক, সে মানুষটা একটা সময় পর নিজের ভুল বুঝতে পারবে এবং সে মানুষটা আমার লাইফে ফিরে আসবে। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা তোমার মধ্যে দৃঢ় হওয়ার পেছনে কারণ হচ্ছে, যখন সম্পর্কটা তোমাদের ভালো ছিল সে মতো অবস্থায় কিন্তু তুমি সেই মানুষটাকে প্রচণ্ড ভালোবেসেছিলে এবং তোমার প্রেজেন্টেশন সে মানুষটিকে এতটাই অভিভূত করেছিল, যার দ্বারাই কিন্তু তুমি এই বিশ্বাসে দৃঢ় বা এই বিশ্বাসে সম্পূর্ণরূপে বিশ্বাসী যে সে মানুষটা একটা সময় পর তার ভুল বুঝতে পারবে, তোমার লাইফে ফিরে আসবে। কিন্তু সে মানুষটা বর্তমানে তোমার লাইফে নেই, তাই তোমার মনে একটা ভয় কাজ করছে যে সে মানুষটা আমাকে ছেড়ে দূরে চলে গেছে। যদিও তোমার মনে বিশ্বাস রয়েছে সে মানুষটা ফিরবে, তারপরেও তোমার মনে সে মানুষটাকে নিয়ে এই ভয়গুলো কাজ করছে। হয়তো সে অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যায়নি তো, বা এমনও তো হতে পারে সে মানুষটি সত্যিই আমাকে ভুলে গেছে। এরকম নেগেটিভ ভাবনা কিন্তু আমাদের মাথাতে এসেই থাকে যখন আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে আমাদের কথাবার্তা বন্ধ থাকে বা আমরা দূরত্ব মেনটেন করে চলি বা সে আমাদেরকে ছেড়ে চলে যায়। এরকম সিচুয়েশনে সে মানুষগুলোকে কিন্তু আমরা প্রচণ্ড মিস করি। কেননা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে সম্পর্কগুলোর মধ্যে যখন ভালো সময় চলে তখন কিন্তু আমরা একে অপরকে যতটা না মিস করি তার থেকে বেশি মিস করে থাকি যখন সম্পর্কটার মধ্যে খারাপ সিচুয়েশন চলে। কেননা সম্পর্কটা যখন ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন কিন্তু আমাদের মাথাতে একটা শান্তি বিরাজ করে যায়, সে মানুষটা তো আমাদেরই রয়েছে, সুতরাং সে মানুষটাকে নিয়ে চিন্তা করার কোনো বিষয়ই নেই। আর যখন সম্পর্কটার মধ্যে এরকম সিচুয়েশনগুলো চলে, যে সিচুয়েশনগুলো আমি ইতিপূর্বে তোমাদের মাঝে তুলে ধরলাম, এরকম সিচুয়েশন চলাকালীন কিন্তু সে মানুষগুলোকে নিয়ে আমাদের মাঝে নানান রকম নেগেটিভ ভাবনা উদয় হয়। হয়তো সে মানুষটা অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে গেল কিনা, হয়তো সে মানুষটা আমাকে ভুলে গেল কিনা, এরকম ধরনের কিন্তু নানারকম নেগেটিভ প্রশ্নের দ্বারা আমরা কিন্তু সর্বদাই চিন্তিত হয়ে থাকি, অস্থিরতাকে ফিল করে থাকি। আর সে মানুষগুলোকে কিন্তু আমরা প্রচণ্ড মিস করি, এতটাই মিস করি যে সম্পর্কটা ভালো থাকাকালীন তাদেরকে যতটা না মিস করতাম, সম্পর্কটা খারাপ থাকাকালীন কিন্তু সারাক্ষণই তাদের কথা ভাবি। এবার প্রশ্ন হচ্ছে, সে মানুষটাও কি আমাদের কথা ভাবে? আমরা বিশ্বাস করি সে মানুষটাও আমাদের কথা ভাবে, বাট আমরা চাইছি কি যে সে মানুষটা যে আমাদের কথা ভাবছে তার কিছু সাইন বা সংকেত আমরা পেতে চাইছি। তো আজকের এই ভিডিও দ্বারা কিন্তু আমি তোমাদের সামনে সেই সাইন বা সংকেতই তুলে ধরতে চলেছি, যার দ্বারা তোমরা বুঝতে পারো সে মানুষটাও তোমাদেরকে মিস করে। তো আজকের ভিডিওতে যে সাইন বা সংকেত আমি তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি সেই সম্পর্কিত বিষয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি, বাট সেই ভিডিও দেখে অনেকেই কিন্তু বিষয়গুলোকে সঠিকভাবে বুঝতে পারেনি। বুঝতে না পারার কারণে কিন্তু তারা অনেক প্রশ্ন আমাকে করে রয়েছে। সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমি আবারও এই ভিডিওটারই দ্বিতীয় পার্ট তোমাদের মাঝে তুলে ধরছি, যার ফলে তোমাদের মধ্যে যারা সেই ভিডিওটা দেখেছিল, যে ভিডিওটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটা দেখার পর সঠিক অর্থে সেই ভিডিওটার রেজাল্ট পাওনি বা বুঝতে পারোনি, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কেননা আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে দাদা, আপনি প্রথমত যে পয়েন্টটা বলেছিলেন মিসিং সিগনাল বা মিসিং সাইন সম্পর্কিত বিষয়ে যে বিষয়টা তুলে ধরেছিলেন, সেই বিষয়টা সম্পূর্ণ অর্থে কিন্তু আমার সঙ্গে মেলেনি বা আমাদের সঙ্গে মেলেনি। আবার অনেকেই কিন্তু বলেছে দাদা, আমার সঙ্গে সম্পূর্ণ অর্থে মিলে গেছে, মিলার পরিমাণটাই কিন্তু বেশি বাট না মেলার পরিমাণটা কম। এবার না মেলার পরিমাণটা এই জন্যই কম, সেটা হচ্ছে এরকম, আমি বলেছিলাম সেই ভিডিওর প্রথমত যে সাইনটা তুলে ধরেছিলাম আগে সেটা কিছুটা বলে নেই, তারপর তোমাদেরকে সেই বিষয়ে ডাউটটা ক্লিয়ার করে দেবো। প্রথমত হচ্ছে কি, তোমার ভালোবাসার মানুষটিকে নিয়ে যখন তুমি অতিরিক্ত ভাববে, ভাবাকালীন সে মানুষটির কথা স্মরণ করতে করতে যখন তুমি শুতে যাবে, সেই শোয়ার পরে কিন্তু সে মানুষটার কথাই তুমি স্বপ্নে দেখতে পারবে। এবার এরকম প্রসেসে যে মানুষগুলো স্বপ্নে দেখেছে তার ভালোবাসার মানুষগুলোকে, তারা কিন্তু সঠিক অর্থে রেজাল্ট পায়নি। একটা কথা সর্বদাই মাথায় রাখবে, আমরা যখন কোনো একটা ভাবনাকে চিন্তা করতে করতে বা ভাবতে ভাবতে ঘুমোই, সে মতো অবস্থায় কিন্তু সেই ভাবনাটাই আমাদের স্বপ্নে আসবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এরকমই অনেকে আছে যারা আমার ভিডিওটা দেখার পর তারা তাদের ভালোবাসার মানুষগুলোর কথা চিন্তা করতে করতে ঘুমিয়েছিল এবং সে মতো অবস্থায় সেই সমস্ত পার্সনদের মনে তার ভালোবাসার মানুষ
গুলো স্বপ্নে এসেছিলো বা স্বপ্নে তাদেরকে দেখেছিল। দেন তারা যখন সঠিক অর্থে রেজাল্ট পায়নি তখনই কিন্তু আমাকে প্রশ্ন করেছে। বাট আমি কিন্তু সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম তোমার ভালোবাসার মানুষটির কথা তুমি সারাক্ষণ চিন্তা করে করে যখন শুতে যাবে তখন কিন্তু সেই মানুষটাকে তুমি স্বপ্নে দেখবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। এটা শুধু তোমার ভালোবাসার মানুষটার ক্ষেত্রে যে প্রযোজ্য তা কিন্তু না, তুমি যে বিষয়টাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবে বিশেষ করে শোয়ার আগে স্বপ্নে সেই বিষয়টা দেখবে, এটা স্বাভাবিক বিষয়, সাধারণ বিষয়, এটা তোমরা সকলেই জানো। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এমনটা করেছো, বাট আমি কিন্তু সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম যে তোমার ভালোবাসার মানুষটির কথা বর্তমানে তুমি ভাবছো না। কেন ভাবছো না? কেননা সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে সেই মানুষটিকে ফেরানোর জন্য তুমি তোমার তরফ থেকে যথেষ্টই এফোর্ট লাগিয়েছো, বাট সেই মানুষটা তোমাকে যথেষ্টই অপমান করেছে, অবহেলিত করেছে, যার জন্য কিন্তু তুমি তোমার তরফ থেকে স্টপ হয়ে গেছো এবং তুমি ভেবে নিয়েছো আজ আমি নিজেকে এতটাই কন্ট্রোলে রাখবো যতদিন না সেই মানুষটা নিজে থেকে আমার লাইফে ফিরে আসে। যে জন্য কিন্তু তুমি তোমার তরফ থেকে আর এফোর্ট লাগাও না, সে মানুষটা কথা তোমার মনে পড়ে, তুমি সেই মানুষটাকে মিস করো, তারপরেও কিন্তু তুমি চেষ্টা করো যে সেই মানুষটাকে আমি মনে করব না। কেননা সে মানুষটা নিজে থেকে যতদিন না আমাকে এসএমএস করছে ততদিন আমি নিজেকে কন্ট্রোলে রাখবো। এভাবেই কিন্তু তুমি নিজের মনকে কন্ট্রোলে রেখেছো। এমতো অবস্থায় যখন তুমি রাত্রিতে তার স্বপ্ন দেখবে সেই স্বপ্নটা হয়ে থাকবে পারফেক্ট স্বপ্ন, এবং সেই স্বপ্নের দ্বারাই যে সাইনটা তুমি পাবে সেই সাইনটাই কিন্তু পারফেক্ট সাইন যে সেই মানুষটা তোমাকে মিস করছে। এবার অনেকে এখানে যে ভুলটা করেছিল, তারা তাদের ভালোবাসার মানুষটার কথা স্মরণ করে ঘুমিয়েছিল এবং স্মরণ করাকালীন ঘুমাতে গিয়ে সে মানুষটাকেই স্বপ্নে দেখেছিল এবং একবার না একাধিক বার দেখেছিল, যেটা আমি ভিডিওতে উল্লেখ করেছিলাম। যদি একবার তোমরা স্বপ্নে দেখে থাকো, একদিন তোমরা স্বপ্নে দেখে থাকো, তবে কিন্তু সেটা নর্মালি বিষয়। বার যদি সে স্বপ্নটা পরপর দুই তিন দিন দেখে থাকো, প্রায়ই দেখে থাকো, তবে কিন্তু সে মানুষটা যে তোমাকে মিস করছে তার একটা বড় সাইন বা সিগনাল। কিন্তু অনেকে ঘুমানোকালীন সে মানুষটার কথা স্মরণ করে করে ঘুমিয়েছে, যার ফলে কিন্তু তাদের স্বপ্নে তাদেরকে তারা দেখতেও পেরেছে, বাট তারা কিন্তু সঠিক অর্থে রেজাল্ট পায়নি। তাই তোমাদের এই ভুলটাকে আমি সংশোধন করে দিচ্ছি এই কথার দ্বারা যে তোমরা তোমাদের ভালোবাসার মানুষগুলোকে স্মরণ করে ঘুমিয়েছিলে, যার জন্যে কিন্তু সে মানুষগুলো তোমাদের স্বপ্নে এসেও ছিল, স্বপ্নে দেখেও ছিল, তারপরেও কিন্তু সে মানুষগুলো যে তোমাদেরকে মিস করছে তার কিন্তু পারফেক্ট রেজাল্ট তোমরা পাওনি। তাই তোমাদেরকে আবারও এই ভিডিওতে আমি জোরালো গলায় উল্লেখ করছি, তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে বা তোমাদের কথাবার্তা বর্তমানে বন্ধ রয়েছে কোনো কারণবশতই হোক না কেন, সে ভুল বোঝাবুঝির কারণেই হোক বা তোমাদের সম্পর্কটার মধ্যে বর্তমানে বেশি ঝগড়া হচ্ছে, সব কিছুকে মিলে কিন্তু তোমাদের কথাবার্তা বন্ধ রয়েছে বা তোমাদের ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। এরকম সিচুয়েশনে যখন তোমরা তোমাদের তরফ থেকে এই সিচুয়েশনগুলোকে ঠিক করার জন্য এফোর্ট লাগানোর পরও সে মানুষগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট দেয়নি, সে মানুষগুলো নিজেদেরকে ইগোয়িস্টিক পার্সন বানিয়ে ফেলেছে, তখন কিন্তু তোমরা তোমাদের তরফ থেকেই স্টপ হয়ে গেছো এবং এই স্টপ হওয়াকালীন তোমাদের মনের মাঝেও কিন্তু একটা জেদ কাজ করছে যে এবার আমি নিজে থেকে সে মানুষ তার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য এফোর্ট লাগাবো না, যতক্ষণ না সে মানুষটা নিজে থেকে সম্পর্কটা ঠিক করার জন্য এগিয়ে আসে। যে জন্যই কিন্তু তুমি তোমার মনকে কন্ট্রোলে রাখতে পেরেছো। এবার এই সিচুয়েশনে যখন সে মানুষটার কথা তুমি কম মনে করছো, কেননা মনে তোমার হচ্ছে মিস তুমি করছো, তারপরও যখন সে মানুষটা তোমাকে অবহেলা করেছে, সে মানুষটা তোমার ভাবনার ইম্পর্টেন্ট দেয়নি, তুমি সম্পর্কটাকে ঠিক করার জন্য এফোর্ট লাগানোর পরও সে মানুষটা সেই এফোর্টের কোনো মূল্য দেয়নি, তখনই কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছো। এই সিচুয়েশনে যখন সে মানুষগুলোকে তুমি মনে করলেও সে পরিমাণ মনে করো না, কেননা তোমার টার্গেট এবার সে মানুষটা যেন নিজে থেকে তোমার সঙ্গে কথা বলে, সেই মানুষটা নিজে থেকে সম্পর্কটাকে ঠিক করে। এইরকম একটা সিচুয়েশনে যখন তুমি সে মানুষটার কথা কম মনে করছো, নিজেকে কন্ট্রোলে রেখেছো, আর এই সিচুয়েশনে যখন সে মানুষটার কথা রাত্রিতে শোয়াকালীন না চিন্তা করে তুমি তাকে স্বপ্নে দেখবে, সেই স্বপ্নটাই কিন্তু পারফেক্ট স্বপ্ন হয়ে থাকবে, কেননা এখন তুমি তোমাকে কন্ট্রোলে রেখেছো, যার জন্যই কিন্তু সে মানুষটার মাথায় অস্থিরতা কাজ করছে, যার জন্যই কিন্তু সে মানুষটা তোমার কথা সারাক্ষণ স্মরণ করছে, কেননা এখন কিন্তু সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে মানুষটা কিন্তু সর্বদাই ভয়ে ভীত থাকে যে তুমি অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যাওনি, তো তুমি তাকে ভুলে যাওনি, তো সে মানুষটা যেহেতু তোমার সঙ্গে অমানবিক আচরণ করছে তার জন্য সে মানুষটা কিন্তু গিল্টি ফিল করছে। আর এই গিল্টি ফিল করার ফলে কিন্তু সে মানুষটা সারাক্ষণ তোমার কথা চিন্তা করছে, তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে রয়েছে এবং সে যে ভুল করেছে সে ভুলের বিষয়ে কিন্তু সে অনুশোচনায় ভুগছে, আর তখনই কিন্তু সে মানুষটা তোমাকে পাগলের মতো মিস করছে। আর তার এই মিসিং ভাইবেশনই কিন্তু ইউনিভার্সের শুরুতে তুমি রাত্রিতে তাকে স্বপ্নে দেখতে পাচ্ছ। যদি এইরকমভাবে সে মানুষটাকে তুমি স্বপ্নে দেখতে পাও এবং একদিন না দুদিন না প্রায় তিন দিন প্রায়শই দেখতে পাও, তবে গ্যারেন্টি দেবো যে সে মানুষটা তোমাকে মিস করছে। বাট অনেকেই ভুল করে থাকে বা অনেকেই ভুল করেছে আমার ভিডিওটা দেখার পরে, তারা নিজে থেকে সে মানুষটার কথা বারবার স্মরণ করেছে, স্মরণ করাকালীন ঘুমিয়েছে, ঘুমানোর পরে সে মানুষটিকে স্বপ্নে দেখেছে, দেন সে মানুষটিকে স্বপ্নে দেখার পরেও তারা পারফেক্ট রেজাল্ট পায়নি, তখনই কিন্তু তারা আমার দিকে আঙুল তুলেছে। বাট আমি বারবার তাদেরকে বলেছি
যে ঘুমানোর আগে যে মানুষটির কথা স্মরণ করে তুমি ঘুমাবে, সেই মানুষটিকে স্বপ্নে দেখবে, এটা সাধারণ বিষয়। বাট আমি যে কথাটা তোমাদেরকে বুঝাতে চেয়েছি হয়তো তোমরা সঠিক অর্থে বুঝতে পারোনি, বা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বুঝাতে পারিনি, তাই কিন্তু এই ভিডিওটিকে আমি একটু বড় আকারে তোমাদের সামনে তুলে ধরে বিষয়টিকে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। তো এই হলো প্রথম সাইন, সে মানুষটা তোমাদেরকে মিস করছে, তাকে তোমরা স্বপ্নে দেখতে পারবে, বাট সে মানুষটার কথা তোমরা স্মরণ করে ঘুমাতে যাবে না, কেননা তুমি তোমাদের তরফ থেকে সম্পর্কটাকে ঠিক করানোর জন্য যথেষ্ট এফোর্ট লাগানোর পরও সে মানুষটা তোমাদেরকে ইম্পর্টেন্ট দেয়নি, তাই নিজেকে কন্ট্রোল করে নিয়েছো। কন্ট্রোল করে নেওয়ার পরে বর্তমানে সেই মানুষটাকে তুমি মিস করলেও কিন্তু তুমি এখন জেদি হয়ে গেছো যে সে মানুষটা নিজে থেকে তোমাদেরকে চেস করবে, বা নিজে থেকে এসে তোমাদের কাছে নত স্বীকার করবে, বা নিজে থেকে এসে সম্পর্কটাকে ঠিক করবে। তুমি তোমার তরফ থেকে চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়েছো, যখন তারা তোমাদের সঙ্গে অবহেলিত ব্যবহার করেছে, তোমাদেরকে গুরুত্ব দেয়নি, তখনই কিন্তু তোমরা জেদি হয়ে গেছো। আর এইরকম সিচুয়েশনে যখন হঠাৎই সেই মানুষটিকে তোমরা স্বপ্নে দেখতে পাবে, তখনই কিন্তু সেই স্বপ্নটা পারফেক্ট স্বপ্ন হয়ে থাকবে, যার দ্বারা সেই মানুষটা যে তোমাদেরকে মিস করছে, সেই মিসিং ভাইব্রেশনই কিন্তু তুমি তোমার স্বপ্নে সে মানুষটিকে দেখতে পাবে। এই হচ্ছে প্রথম পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্টে আমি বলেছিলাম যে হঠাৎই সেই মানুষটিকে তুমি রাস্তাঘাটে চলাচল করাকালীন গাড়িতে বা কোনো দোকানের মাথায় বা নানান জায়গাতে দেখবে, সে মানুষটার তুমি নাম দেখতে পাবে। এই যে কথাটা বলেছিলাম, এই কথাটার মধ্যেও কিন্তু অনেকে ভুল বুঝেছে। একটা কথা খেয়াল রাখবে যে আমার এই ভিডিওটা দেখার পর যখন তোমরা মাইন্ডে এটা ভাবতে শুরু করবে যে আমি আমার ভালোবাসার মানুষটার নাম হয়তো এখানে ওখানে দেখতে পারবো, এরকম মানসিকতা নিয়ে যখন তুমি রাস্তাঘাটে চলাচল করবে, তখন কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে যে তুমি নিজ অজান্তেই কিন্তু তোমার ভালোবাসার মানুষটার নাম গাড়িতে হোক বা কোনো দোকানের মাথায় হোক বা কোনো শপিং মলে হোক বা যে কোনো জায়গাতেই কিন্তু দেখতে পাবে। কেননা আমার ভিডিও দেখার পর থেকে কিন্তু তুমি সেই মানুষটাকে যেহেতু মিস করছো, তাই সে বিষয়টাকে নিয়ে বারংবার ভেবে ভেবে কিন্তু সে মানুষটিকে ইচ্ছাকৃত দেখার চেষ্টা করছো। এই জন্যই কিন্তু তোমাদের এই ভাবনাটা সঠিক অর্থে প্রযোজ্য হয়নি, যার ফলে কিন্তু তোমরা সঠিক অর্থে রেজাল্ট পাওনি। বাট আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি কী বোঝানোর চেষ্টা করছি সেটা তোমাদেরকে আমি আগে বলতে চলেছি, মনোযোগ সহকারে শোনো। আমার ভিডিও দেখা বলে বলছি না, বা অন্য কোনো ভিডিও দেখা বলে বলছি না, যারা এই টপিকের উপর ভিডিও তৈরি করে, বা আমি যে টপিকের উপর ভিডিও তৈরি করছি, বিশেষ করে আজকের যে টপিকটা, এই টপিকের উপর যদি তোমরা অন্য কোথাও ভিডিও দেখে থাকো, সেই ভিডিওটা দেখার পরও যদি, বা আমার ভিডিও দেখার পরও যদি তোমরা রাস্তাঘাটে বেরোনোর সময় তোমরা যদি মাথাতে এই ভাবনাটা নিয়ে ঘুরে বেড়াও যে আমি আমার ভালোবাসার মানুষটার নাম গাড়িতে বা কোনো দোকানের মাথাতে বা কোনো শপিং মলের মাথাতে বা রাস্তাঘাটে চলাচল করাকালীন সে মানুষটা, আই মিন তোমার ভালোবাসার মানুষটার নাম শুনতে পারবে, বা কোনো একটা গান শুনতে শুনতে সে মানুষটার নাম তুমি শুনতে পারবে, বা সিনেমা দেখাকালীন সিনেমার মধ্যে সেই হিরো বা যে সিনেমার মধ্যে কোনো একটা ক্যারেক্টার, সে ক্যারেক্টারের মধ্যে তুমি তোমার ভালোবাসার মানুষটার নাম শুনতে পারবে, এই বিষয়গুলো কিন্তু আমি উল্লেখ করেছিলাম। আর যখন তুমি আমাদের কথাগুলো শোনার পর সেই কথাগুলোকে মাথায় রেখে, সেই বিষয়গুলোর প্রতি ফোকাস রেখে সেই নামটাকে শুনতে পাওয়ার চেষ্টা করবে, এবং তোমার এই চেষ্টা পাওয়ার পরে যদি সে মানুষগুলোর নাম, আই মিন তোমার ভালোবাসার মানুষগুলোর নাম তোমরা যদি শুনতে পাও, সেটা কিন্তু ফলপ্রদ হবে না। কেননা এখানে কিন্তু তোমরা আমাদের ভিডিও দেখে জোর করে সে মানুষটির কথা মনে করানোর জন্য সেই বিষয়টা মাথাতে নিয়ে কিন্তু সেই বিষয়ের দিকে ফোকাস রেখে তুমি চেষ্টা করেছো সে মানুষটার নাম স্মরণ করার, যার জন্যই কিন্তু সে মানুষটার নাম দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো, বা কেউ ডেকেছে সেটা তোমার কানে এসেছে। এটা কিন্তু সঠিক অর্থে প্রযোজ্য না, আমরা ভিডিওতে কিন্তু তোমাদেরকে এরকম বলতে চাইনি। আমরা এটাই বলতে চেয়েছি যে সে মানুষটার কথা তোমরা ভাবোনি, ভেবেছো অর্থে ভালোবেসে যতটুকু ভাবার দরকার ততটুকুই ভেবেছো। রাস্তাঘাটে চলাচল করাকালীন তো সর্বসময় আমরা তো ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভাবতে পারি না, আমরাও তো কর্মব্যস্ততার মধ্যে থাকি। এরকম একটা কর্মব্যস্ততাময় সিচুয়েশনে যখন তুমি রাস্তাঘাটে চলাচল করবে, নিজ অজান্তেই কোইনসিডেন্সলি দেখবে সে মানুষটার নাম তুমি গাড়ির নাম প্লেটে দেখতে পেলে, এর আগেও সেভাবে পাইনি, হঠাৎই দেখতে পাচ্ছ, বা কোনো দোকানের মাথায় বা শপিং মলে বা তোমার আশেপাশে দেখলে সে মানুষটার নাম ধরে কেউ ডাকছে, সিনেমা দেখাকালীন সে মানুষটার নাম শুনতে পেলে, ইউটিউবে কমেন্ট করাকালীন সে মানুষটার কমেন্ট দেখতে পেলে, এভাবেই কিন্তু যখন সে মানুষটার নাম হঠাৎই তুমি দেখতে পারবে, যাকে নিয়ে তুমি ইদানিং এতটা চিন্তা করো না, কেননা একটা সময় খুব চিন্তা করে করে সে মানুষটা তোমাকে খুবই অবহেলিত করেছে, সে মানুষটার দ্বারা তুমি অপমানিত হয়েছো, তাই তুমি নিজেকে কিছুটা কন্ট্রোল করে ফেলেছো। এবার যখন তুমি নিজেকে কন্ট্রোল করে ফেলার পরে যখন এইরকম সিচুয়েশনে সে মানুষগুলোকে এভাবে দেখতে পাবে, তখন কিন্তু সেই প্রক্রিয়াটা যথার্থ হয়ে থাকবে, এবং তখন কিন্তু এটা শিওর হয়ে যাবে যে সে মানুষটা তোমার কথা স্মরণ করছে, তোমাকে পাগলের মতো মিস করছে, যার জন্যই কিন্তু ইউনিভার্সের থ্রুতে তুমি সে মানুষটার নাম নানান জায়গায় দেখতে পাচ্ছ, তার নাম বা তার নামের ডাক নানান
ভাবে তোমার কানে আসছে, বুঝতে পারছো? তাহলে আমাদের কথা বলা এবং তোমাদের বোঝার মধ্যে কিন্তু যথেষ্টই ভুল রয়েছিল, যে জন্যই কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে, অনেকে আমাকে ফোনেও বলেছে যে দাদা আপনার ভিডিওটা দেখার পর আমি যথার্থ রেজাল্ট পেয়েছি, এটা অনেক বলেছে। আবার অনেকে বলেছে দাদা আমি রেজাল্ট পাইনি। তো তারা কেন রেজাল্ট পাইনি তাদের সঙ্গে যখন পুঙ্খানুপুঙ্খরূপে কথা বলে আমি জানতে পেরেছি, তখন আমি ভাবলাম এই বিষয়ের উপরে ডিটেলসে আরেকটা ভিডিও বানানো খুবই আবশ্যক। তো আজকের ভিডিওর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি ভালো রয়েছো, তুমি বর্তমানে ভালো রয়েছো। ভালো রয়েছো অর্থে কি তুমি মনের দিক থেকে ভালো রয়েছো তা কিন্তু না, তুমি শারীরিক দিক থেকে ভালো রয়েছো। তোমার শরীরে বর্তমানে কোনো অসুখ বিসুখ কিছু নেই, তুমি বেশ খাওয়া দাওয়া করছো, তুমি তোমার কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছো, সে মানুষটার কথা তোমার মনে পড়ছে, তারপরেও তুমি সে মানুষটার কাছ থেকে যেহেতু অবহেলা পেয়েছো, যেহেতু সম্পর্কের যে সিচুয়েশনগুলো আমি ভিডিওর শুরুতেই তোমাদের কাছে তুলে ধরেছি, সেই সিচুয়েশনগুলোকে ঠিক করার জন্য তোমরা তোমার তরফ থেকে এফোর্ট লাগানোর পর যখন তারা তোমাদের এফোর্টের মূল্য দেয়নি, তাই তোমরাও কিন্তু একটু রাগি হয়ে গিয়েছো, জেদি হয়ে গিয়ে নিজেদেরকে কন্ট্রোলে রেখেছো। সো তুমি বর্তমানে কিছুটা হলেও ভালো রয়েছো, তার কথা তোমার খুবই মনে পড়ে, মনে পড়লেও কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছো, কেননা তারা যে অমানবিক ব্যবহার করেছে সে অমানবিক ব্যবহারের ফলেই কিন্তু তোমরা তোমাদের ইমোশনাল লেভেলকে কন্ট্রোল করতে পেরেছো। সামনেকার মানুষটা যখন আমাদের সঙ্গে পাশবিক আচরণ করে, অমানবিক ব্যবহার করে, তখনই কিন্তু সেই কথাগুলো মাথাতে রেখে আমরা কিন্তু কিছু সময়ের জন্য হলেও নিজেদের ইমোশনাল লেভেলকে কন্ট্রোল করতে পারি, অনুরূপভাবে তোমরাও সেটা পেরেছো। এবার প্রশ্ন হচ্ছে এইরকম সিচুয়েশনে যখন তোমরা ভালো আছো, নিজেদের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছো বা পড়াশোনার মধ্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছো, তার পাশাপাশি সে মানুষটার কথাও স্মরণ করছো এবং সে মানুষটা তোমাদেরকে মনে করছে কিনা সেই বিষয়গুলোও চিন্তা করো। এবার প্রশ্ন হচ্ছে এইরকম সিচুয়েশনে হঠাৎই দেখবে তোমার মনের মাঝে সেই মানুষটার কথা বারবার চলে আসবে, কেন চলে আসবে? এত রাগ তোমার মনে রয়েছে, কেন রাগ রয়েছে? কেননা সে মানুষটার সঙ্গে বর্তমানে তোমাদের যে সিচুয়েশনটা হয়ে রয়েছে, কথা বন্ধ, দূরত্ব মেনটেন করে চলছো, সাইলেন্ট রয়েছো, সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাকে ফেরানোর চেষ্টা করেছো বা সম্পর্কটাকে ঠিক করার জন্য এফোর্ট লাগিয়েছো, এত কিছু করার পর যখন তারা তোমাদের এই এফোর্ট লাগানোগুলোর মূল্য দেয়নি, তখন কিন্তু তোমরা তোমাদের তরফ থেকেই স্টপ হয়ে গেছো। এবার এই স্টপ হওয়াকালীন হঠাৎই দেখবে সে মানুষ তার কথা তোমার মনে পড়তে শুরু করবে, হঠাৎই, কোনো কারণ নাই। কেন মনে পড়তে শুরু করবে? এই জন্যে মনে পড়তে শুরু করবে যে সে মানুষটা হয়তো ভালো নেই, যে মানুষটা হয়তো ভালো নেই, সে মানুষটা হয়তো কোনো না কোনো কোনো কষ্টে রয়েছে, সে মানুষটা হয়তো যন্ত্রণাতে রয়েছে। কেন জানো? সে মানুষটার প্রতি তোমাদের অভিমানের কারণে হয়তো তুমি তে মানুষটার কথা বর্তমানে ভাবছো না, বাট তোমাদের মনের মাঝে তো সে মানুষটার ছবি আঁকা রয়েছে, অন্তরের অন্তঃস্থলে তো সে মানুষটার সঙ্গে তোমাদের একটা কানেকশন তো রয়েই গেছে, যে জন্য কিন্তু সে মানুষটা যে বর্তমান ভালো নেই, সে মানুষটা যে বর্তমান তোমার কথা স্মরণ করছে, সে মানুষটা যে কোনো বিপদে পড়েছে, যে বিপদের কারণে সে ভাবছে তোমার কথা, বা সে মানুষটার শারীরিক অসুবিধার কারণে সে তোমাকে স্মরণ করছে, বা সে মানসিক রূপে ভালো নাই, যে কারণের জন্য কিন্তু সে তোমাকে স্মরণ করে মনে মনে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আর তার তরফের এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ইউনিভার্সের থ্রুতে তোমাদের কাছে মিসিং সিগনাল বা মিসিং সাইন হয়ে তোমাদের কাছে আসবে, যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে সে মানুষটা বর্তমানে তোমাদেরকে মিস করছে। তো প্রশ্ন হচ্ছে কি যে এখানে অনেকেই এমনটা ভেবে থাকে যে তার নিজের শরীর খারাপ, অথচ সে ভাবে কি যে হয়তো সে মানুষটার শরীর খারাপ হয়েছে বলেই আমার শরীর খারাপ হয়েছে। এটা কিন্তু রং, তোমার মন খারাপ, তুমি হয়তো ভাবতে বসলে যে সে মানুষটার মন খারাপ হয়েছে বলেই তোমার মন খারাপ হয়েছে, বাট এই বিষয়গুলোকে এইরকম করে তোমরা এই জন্যই ভাবছো কেননা তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেছো, বা আমাদের মতোই অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখার পর থেকেই কিন্তু নিজের মনের মাঝে এই সমস্ত বিষয়গুলোকে কল্পনা করতে শুরু করেছো, এবং এই কল্পনার দ্বারাই কিন্তু তোমরা এটা ভাবতে শুরু করেছো যে হঠাৎই আমার শরীরটা কেন খারাপ হলো, কোনো কারণেই তো না আমার শরীরটা খারাপ হওয়ার। মানছি তোমাদের মধ্যে হয়তো কারো শরীর খারাপ হয়েছে বা মন খারাপ হয়েছে বা কোনো একটা বিষয়ে তুমি মানসিক দিক থেকে ভালো নেই, এবার তুমি নিজের মতো করে ভাবতে শুরু করলে যে হয়তো আমার ভালোবাসার মানুষটা ভালো নেই, সেই জন্যই হয়তো আমি ভালো নেই, বাট না, তোমার ভালোবাসার মানুষটা ভালো নেই সেই জন্যই তুমি ভালো নেই, এটা তখনই হয়ে থাকবে, এরও কিন্তু সিচুয়েশন আছে, সেটার পাঠ পুরোটাই আলাদা। এক্ষেত্রে তো সে মানুষটা তোমার সঙ্গে ঠিকঠাকভাবে ব্যবহারই করেছিল না, ভালো ব্যবহার না করার জন্য তো তুমি রেগেছিলে, রেগে থাকার কারণে সে মানুষটার কথা কম স্মরণ করছিলে, তাই তোমার শরীরটা ভালো ছিল, তোমার মনও ভালো ছিল, হঠাৎই দেখবে তোমার শরীর মন ভালো থাকাকালীনও কিন্তু তোমার মনের মাঝে একটা ভাবনা কাজ করবে যে সে মানুষটা হয়তো ভালো নেই, বুঝতে পারছো? তোমার শরীর ভালো আছে, তোমার মন ভালো আছে, বাট তুমি ফিল করবে যে সে মানুষটা হয়তো তোমাকে স্মরণ করছে, সে মানুষটার হয়তো শরীর মন ভালো নেই। এই যে একটা ডিপলি কানেকশন, এই ডিপলি কানেকশনটা তখনই হয়ে থাকে যখন সে মানুষগুলো রিগ্রেট ফিল করে যে সে যে তারা তোমাদের সঙ্গে যে ব্যবহারগুলো করেছে সেগুলো ভুল ছিল, তারা ভুল ব্যবহার করেছে, তারা তোমাদেরকে ছেড়ে গিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে, তোমাদের সঙ্গে ঝগড়া হওয়াকালীন তোমরা তোমাদের তরফ থেকে সম্পর্কটাকে ঠিক করার জন্য চেষ্টা করেছিলে, তারা কিন্তু সেই সময় তোমাদেরকে পাত্তা দেয়নি, সেটা যে তারা ভুল করেছে সেটাকে কিন্তু বর্তমানে তারা রিগ্রেট ফিল করছে এবং সেটাকে তারা বুঝেছে। এইরকম সিচুয়েশনে যখন তারা এই ভুলগুলোকে
মনে মনে ফিল করে তোমাদের কাছে সরি বলে, এবং তারা শারীরিক ভিত থেকে অসুস্থ থাকে বা মানসিক রূপে তারা অসুস্থ থেকে থাকে বা দুঃখী থেকে থাকে বা কষ্টে থেকে থাকে, তখনই কিন্তু তারা মন থেকে তোমাদের কথা মনে করে এবং তোমাদেরকে মিস করে, এবং তখনই কিন্তু তোমরা তোমাদের তরফ থেকে ভালো থাকাকালীনই বুঝতে পারবে যে সে মানুষটা হয়তো ভালো নেই। কেন জানো? কেননা তোমাদের ভালোবাসা কিন্তু পবিত্রতায় পরিপূর্ণ, আর তোমাদের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো খাত নেই, যে জন্যই কিন্তু তাদের এই দুঃখ যন্ত্রণাগুলোকে তোমরা কিন্তু ফিল করতে পারো, এবং ইউনিভার্স কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে পাঠায়। কেন জানো? ভালোবাসার মাঝে কিন্তু ভগবান রয়েছে, লাভ ইজ গড। তো আজকের ভিডিওতে সে মানুষটা যে দূরে বসে থেকে তোমাদের কথা ভাবছে, তোমাদের জন্য কাঁদছে, সে বিষয়ে যে ডাউটগুলো তোমাদের ছিল সে ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমরা এটা বুঝতে পারছো তোমাদের সম্পর্কগুলোর মধ্যে যখন এইরকম সিচুয়েশন চলে, কথাবার্তা বন্ধ, মান অভিমানের পর্ব চলছে, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, বা টক্সিসিটি বেশি বেড়ে যাওয়ার কারণে বর্তমানে তোমরা দূরত্ব মেনটেন করে চলছো, তারপরও যখন তোমরা তোমাদের তরফ থেকে এফোর্ট লাগে সে মানুষগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট দেয়নি, কিছু সময় পর যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, দেন তারা তোমাদেরকে মিস করছে, তোমরা তো মিস করছোই, তখন তাদের তরফের মিসিং যে সিগন্যালগুলো তোমরা পাও সেই বিষয়ের উপরেই কিন্তু ডিপেন্ড করে আজকের ভিডিওটা তৈরি করা। এবং এই ভিডিও দ্বারা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যে সে মানুষটিও দূরে বসে থেকে তোমাদেরকে মিস করছে, তোমাদের কথা ভাবছে।